এবারে তো অনেকদিন বাদে এলে, আর একটু বসে গেলে পারতে। না রে তুলতুলি, আজকে আমার একটা কাজ আছে বুঝলি। ওই হেমন্তিকা কি মনে আছে তোর? হেমন্তিকা? কে কে হেমন্তিকা? আরে যার ওই বুটিক আছে, তোকে একটা 40,000 টাকার শাড়ি গুছিয়েছিল। ও আর বলিস না, ও ছেলের বউ না ওকে খুব টর্চার করছে, তাই ভাবছি ছেলের বউকে কি করে সহায়তা করতে হয়, তাই একটু যদি ওকে হেল্প করা যায়। সত্যি রত্নাদি, তুমি পারো বটে। আচ্ছা এভাবে কতদিন তুমি আর দেখি যতদিন চলতে পারে। অ্যাকচুয়ালি কি জানিস তো, টাকা পয়সার অভাব তো নেই, তাই এই তোদের মতো সুখ দুঃখে সংসারে যদি একটু হেল্প করতে পারি তাহলে জীবনে একটা মানে খুঁজে পাই আর কি। তোমাকে দেখে আমার খুব মায়া হয়। দেখো বাবা, ওই মায়ার বাঁধনে আমাকে বেঁধো না, আমি যথেষ্ট ভালো আছি। চলে রে আবার এসো। দেখি সেটা বলতে পারছি না, কারণ আমি তো এসেছিলাম একটা ফাইটার তুলতুলির কাছে, যে তার মেয়েকে বৎসঙ্গ থেকে বাঁচানোর জন্য ফাইট করছিল, আর কোনো রকম কোনো পরিস্থিতির সঙ্গে সে কোনো দিন কম্প্রোমাইজ করেনি। আছে হারিয়ে গেছে, সো ভাবতে হবে। আচ্ছা সত্যি কথা বলবি, তুই কি সত্যিই বদলে গেলি নাকি কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য এরকম অ্যাক্টিং করছিস? হার মেনে নিলি তাহলে? অনেক শান্তি পেয়েছি গো। আর দুষ্টু? যা ওর কপালে আছে তাই হবে। আমি কি শত চেষ্টা করেও কারোর ভাগ্য পাল্টাতে পারবো? কি দেখছো? না এটা গন্ডগোল লাগছে জানিস, তুই যেটা বলছিস সেটা আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু মন থেকে সায় পাচ্ছি না। এনিভি বেস্ট অফ লাক ফর হোয়াট? ফর বোথ। যদি তোর এটা অ্যাক্টিং হয় যে কারণে করছিস তার জন্য, আর যদি অ্যাক্টিং না হয় তাহলে তোর নবজন্মের জন্য। বাই, চলি রে।